আপনারা দেখছেন একুশে টেলিভিশন। শিশু সামিউল হত্যা মামলায় তার মা সহ দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত চার এর বিচারক শেখ নাজমুল আলম এই মামলার রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সামিউলের মা আয়েশা হুমায়রা এশা ও তার প্রেমিক শামসুজ্জামান বাক্কু। 2010 সালে মা আয়েশা হুমায়রার সাথে তার প্রেমিকের সম্পর্ক দেখে ফেলায় সামিউলকে অপহরণ ও পরে হত্যা করা হয়। এ ঘটনায় শিশু সামিউলের বাবা মামলা করলে 2012 সালে দুইজনকে আসামি করে অভিযোগপত্র গঠন করা হয়।